তো বন্ধুরা, ডিসেম্বর মাসের মধ্যেই আয়োজিত হতে চলেছে রাজ্যের নতুন প্রাথমিকের টেট পরীক্ষা। এই নিয়ে গতকালই আপনারা জানেন, অর্থাৎ শুক্রবার অ্যাডহক কমিটির যে বৈঠক বা মিটিং বসেছিল, সেখানে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং গৌতম পাল তথা রাজ্যের নতুন যে পর্ষদ সভাপতি রয়েছেন প্রাথমিকের, তিনি কিন্তু জানিয়েছেন যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বা শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়ার ব্যাপারে এবং দিনক্ষণ ঘোষণার ব্যাপারে কিন্তু সমস্ত কিছু স্পষ্ট করবেন তিনি। এবং এই নিয়ে আপনাদের একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠছে যে দাদা, 2014 সালের পেন্ডিং রিক্রুটমেন্ট এখনও বাকি রয়েছে, তার সঙ্গে 2017 সালে যারা টেট ক্যান্ডিডেট পাস করে রয়েছেন প্রায় 10,000, তাদের ইন্টারভিউ ব্যাপারটা নিয়ে কোনো কিছু আপডেট এই মুহূর্তে পাইনি, তার মাঝে এই নতুন টেট পরীক্ষা কিভাবে নিতে চলেছে রাজ্য, তো এই নিয়ে কোনো কি আপডেট আজকে উঠে এসেছে? এবং তার সঙ্গে প্রায় 60,000 শিক্ষকের যে ব্রেকেজ সহ যে নাম্বার বিভাজনের ব্যাপারটা, সেটা কিন্তু ক্লিয়ার করতে বলা হয়েছে এবং সেটা কবে পাবলিশ হবে না হবে কি আপডেট, চলুন জেনে নিই এই ভিডিওতে। তার আগে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করুন। তো বন্ধুরা, ডিসেম্বরের মধ্যেই প্রাথমিকের টেট পরীক্ষা হচ্ছে, অর্থাৎ নতুন টেট পরীক্ষা নেওয়ার যে কথাবার্তা আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বলুন বা বিভিন্ন নিউজ পেপারে বলুন বা টিভি চ্যানেলগুলোতে বলুন, সেখানে কিন্তু আপনারা দেখেছেন। তো আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ণয়ক পরীক্ষা বা টেট নেওয়া হবে। শুক্রবার অর্থাৎ গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটি বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরীক্ষার দিনক্ষণ ঠিক করতে খুব শীঘ্রই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে হবে এবং সেক্ষেত্রে সেই বৈঠকে সিলমোহর পড়বে। তবে চলতি বর্ষের টেট পরীক্ষা নেওয়ার আগে 2014 প্রাথমিক শিক্ষক নিয়োগে যে পরীক্ষা তথা টেটের সম্পূর্ণ মেধা তালিকা নম্বর বিভাজন সহ প্রকাশ করতে হবে, অর্থাৎ প্রায় 59,000 বা 60,000 কর্মরত শিক্ষকের মেধা তালিকার প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে, তো তাদের যে ব্রেকেজ নাম্বার রয়েছে সেটা কিন্তু প্রকাশ করতে হবে। তো যাই হোক, এটা নিয়ে কথাবার্তা চলছে। তার সঙ্গে যেটা জানা যাচ্ছে যে 2017 সালের যে টেট পরীক্ষা 2021-এ যেটা হলো 31 জানুয়ারি, তাদের ব্যাপারটা নিয়ে, ইন্টারভিউর ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে কিছু আবছা খবর পাওয়া গিয়েছে। যেটা জানা যাচ্ছে, পুজোর পরেই তাদের ইন্টারভিউয়ের ব্যাপারে কিন্তু তৎপরতা শুরু করবে পর্ষদ এবং তাদের ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা চলছে। তো যাই হোক, এখন আপনারা জানেন যে 31 জানুয়ারি 2021-এর পর থেকে কোনো রকম কোনো টেট হয়নি, যেটা 2017 সালে টেট পরীক্ষা সেটা 21-এ হলো এবং তারপর থেকে কোনো রকম নতুন টেট পরীক্ষা নেওয়া হয়নি। তো যারা নতুন যারা ডিএলএড করে রেখেছে, বিএড করে রেখেছে, তারা কিন্তু ভাবছিল যে কবে নতুন পরীক্ষা হবে, তো তাদের ব্যাপারে একটা বড় সুখবর যে ডিসেম্বরের মধ্যেই প্রাথমিকের টেট পরীক্ষা হচ্ছে, নতুন টেট পরীক্ষা হচ্ছে। তো এদিন সংশ্লিষ্ট এক মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে তাকে অপসারণে ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তিনি এর আগেও চেষ্টা করেছিলেন কিন্তু কোনো ফল হয়নি, তো আবারও তিনি চেষ্টা করছেন, কি হবে সেটা দেখার কথা এখন। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি যিনি বর্তমানে রয়েছেন গৌতম পাল, তিনি জানিয়ে দিয়েছেন এবছরের মধ্যেই টেট নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আপনাদেরকে বলে রাখি যে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল প্রত্যেক বছর টেট নিতে হবে সেপ্টেম্বরের মধ্যে, সেই সিদ্ধান্তের কিছুটা পরিবর্তন হয়েছে, যেটা গৌতম পাল যেটা জানিয়েছেন যে সেপ্টেম্বরে কোনো রকমভাবেই আমরা টেট নিতে পারছি না এবং তিনি একটা ডেট বলেছেন যে বা তারিখ বলেছেন বা যেটাই বলুন, ডিসেম্বরের মধ্যেই আমরা টেট নেওয়ার চেষ্টা করব। তার আগেই হয়তো অনেক কিছু যে আগের যে ডিটেলসগুলো সেগুলো কিন্তু তিনি কালেক্ট করার চেষ্টা করছেন, বিভিন্ন ডিপিএসসিতে কোথায় কত সিট সংখ্যা রয়েছে সেগুলো জানার চেষ্টা করেছেন। তো পরীক্ষার দিন এখনও ঠিক হয়নি, তো শিক্ষা দপ্তরের পরামর্শ নিয়ে চূড়ান্ত হবে দিন এবং সেক্ষেত্রে তারপরে বিজ্ঞপ্তি জারি করবে। তো এখন সবথেকে বড় প্রশ্ন আপনাদের এটাই যে 2017 সালে যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের যে ইন্টারভিউর ব্যাপারটা, সেটা নিয়ে কোনো কিছু এখনও কথা হচ্ছে না। তারপরে প্রায় 15,000 2014 সালের ক্যান্ডিডেট যারা এখনও পর্যন্ত বঞ্চিত রয়েছেন তাদের ব্যাপারে কোনো কিছু হচ্ছে না, তো তাদের এর মাঝেই কী করে নতুন টেট পরীক্ষা নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা হচ্ছে? তো এর আগে আপনাদের আমি ভিডিওতে বারবার জানিয়েছি যে 15,000 যে ক্যান্ডিডেট রয়েছে বা
যারা টেট পাস করা ক্যান্ডিডেট রয়েছে 2017 সালে প্রায় 10,000 কাছাকাছি, তাদের ব্যাপারটা কিন্তু আলাদা সেকশনে তিনি বলতে চাইছেন গৌতম পাল অর্থাৎ পর্ষদ সভাপতি, আর নতুন নিয়োগের ব্যাপারটা সম্পূর্ণ তিনি আলাদা রাখতে চাইছেন। এখানে চাপ কিন্তু রয়েছে অবশ্যই সুপ্রিম কোর্টের, কারণ সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট অবশ্যই বলে দিয়েছিল যে সেপ্টেম্বর মাসের মধ্যেই প্রত্যেক বছর পরীক্ষা নিতে হবে, কিন্তু এখানে কোনো রকম কিছু বলছেন না, বা যাই হোক তাদের ব্যাপারটা নিয়ে কোনো রকম বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত দেয়নি। তো আশা করা যাচ্ছে পুজোর পরেই ইন্টারভিউর ব্যাপারে যারা 2017 সালে টেট ক্যান্ডিডেট রয়েছে, যারা পাস করে রয়েছে, তাদের ব্যাপারটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা হয়েছে এবং তাদের ইন্টারভিউ নেওয়ার ব্যাপারে কিন্তু তৎপরতা শুরু করবে আশা করা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট, এবং তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের ওই সিটেটের যে সিলেবাস বা অন্যান্য যে সিলেবাসের ভিডিওগুলো রয়েছে সেগুলো এখনও পর্যন্ত যারা ভিডিও দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। তার সঙ্গে যারা টেট বা যারা প্রথমবার দেবেন তারা কোন কোন বই পড়বেন সেটা সম্বন্ধিত আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম, যেটা লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই বইগুলো আপনারা ফলো করবেন। আশা করি সেখান থেকে আপনারা অনেকটাই হেল্প পাওয়া যাবে, বা আপনারা শুরু করবেন ভাবছেন অনেকেই হয়তো নতুনভাবে, তো কোন কোন বইগুলো পড়বেন বুঝতে পারছেন না, সেই জন্য আমি একটা অলরেডি ভিডিও করে রেখেছি, ঠিক আছে। তো এরপরে নেক্সট দেখবো আরও কী আপডেট আসছে। তো 2014 সালে টেটের মেধা তালিকার ভিত্তিতে 2016 সালে 43,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়। পরবর্তী ধাপে 2020 সালে 16,500 জনের নিয়োগ হয়। এই দুই দফায় মোট 59,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে। এই নিয়োগে দুর্নীতি নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। শুক্রবার সেই সংক্রান্ত মামলা শুনানিতে পর্ষদের তরফে ওই তালিকা দিতে 30 নভেম্বর পর্যন্ত সময় চাওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে বিচারপতির নির্দেশ, নির্ধারিত ওই সময়ের মধ্যে তালিকা প্রকাশ করুন এবং সেটা ওয়েবসাইটে দিন, এই কথা কিন্তু বলা হয়েছে। মামলাকারী কিন্তু সৌমেন নন্দী, রমেশ মালিদের কিন্তু তরফে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, ফিরোজ শামীম, বিক্রম বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল ওই বছর টেটের নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে মেধা তালিকা প্রথম দিকে নাম থাকা সত্ত্বেও তাদের টোপকে পিছন থেকে নিয়োগ করা হয়েছে, যা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ। নিয়োগে যে বেনিয়ম সেটা কিন্তু স্পষ্ট, এবং ওই বছর যে দুই ধাপে নিয়োগ হয়েছিল তার নম্বর বিভাজন সহ সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশ করা হোক। গত জুন মাসেই জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলির কাছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি নির্দেশিকা পাঠানো হয়েছিল, যে নিউজ আমি আপনাদেরকে দিয়েছিলাম, যেটা এক্সেল ফরম্যাটে পাঠাতে বলা হয়েছিল বিভিন্ন ডিপিএসসিতে। এবং নির্দেশিকায় বলা হয়েছিল 2014 সালে টেট পরীক্ষায় যারা চাকরি পেয়েছেন তাদের অ্যাডমিট কার্ড ও শংসাপত্র জমা করতে হবে, এবং চাকরি প্রাপকদের নিয়োগপত্র এবং ইন্টারভিউ ও কাউন্সিলিংয়ের চিঠিও জমা করতে বলা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশ করতে বলেছিল হাইকোর্ট, তবে সেই তালিকা তারা প্রকাশ করতে পারবে তাও কিন্তু পর্ষদের কাছে জানতে চেয়েছিল বিচারপতি, কবে পারবে সেটা কিন্তু জানতে চেয়েছিল গঙ্গোপাধ্যায় এবং সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবং এই নম্বর বিভাজন সহ প্রাথমিক শিক্ষা পর্ষদের সেই মেধা তালিকায় প্রকাশ করতে বলেছে কিন্তু আদালত। এখন কর্মরত ওই টেটের ভিত্তিতে কর্মরত শিক্ষক শিক্ষিকা লিখিত ও মৌখিককে কত নম্বর পেয়েছিলেন তার বিস্তারিত বিবরণ ওই তালিকায় উল্লেখ করতে হবে বলেও কিন্তু নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে বিধায়ক তথা যিনি রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার সঙ্গে প্রসঙ্গে এদিন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন যে এটি একেবারে আইনি ব্যাপার, তার বিরুদ্ধে অভিযোগ বা কোনো এজেন্সি যেখানে নোটিশ দিচ্ছে কাউকে, তিনি তা তার আইনজীবী কী করবেন তা নিয়ে দলের কোনো মন্তব্য নেই। তো এই প্রসঙ্গ নিয়ে এই কথাই বলা হয়েছে। মানিক ভট্টাচার্য সুপ্রিম কোর্টে যাচ্ছে, এটা নিয়ে তিনি কী হবে না হবে সেটা পরে আপডেট দেখা যাবে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এই যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে মেধা তালিকা প্রকাশ করতে বলা হয়েছে, তারা কি আদৌ স্বচ্ছভাবে মেধা তালিকাটি দেবে এটা কিন্তু একটা সবথেকে বড় প্রশ্ন। এবং তার সঙ্গে এই যে 60,000 শিক্ষক ইতিমধ্যেই নিয়োগ হয়ে গিয়েছে, তাদেরকে কি কোনো গোড়ায় গলদ কি বার করা যাবে এই যে তালিকা প্রকাশ করার পরে, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে। এবং তার সঙ্গে নতুন নিয়োগের কথাবার্তা চলছে, তো দেখা যাক বন্ধুরা কতদূর কী হচ্ছে। আপনারা সকলে প্রস্তুতি শুরু করে দিন, কবে কি দুমদাম নোটিশ বার করে দেয় পর্ষদের কোনো ঠিক ঠিকানা নেই। রাত বিরেতে কখনও দেখবেন আপনারা নোটিশ বার করে দিয়েছে, পাবলিশ করে দিয়েছে, হঠাৎ করে আপনাদের প্রস্তুতি শুরু করতে হচ্ছে। তাই আপনাদেরকে বলবো পরীক্ষা কিন্তু এবছর 2022-এ হচ্ছেই, সেটা হয়তো কিছুদিন ডিলে হতে পারে, তো দেখা যাক কবে কি হচ্ছে, আপনাদের আপডেট তো দেবই। আর ভিডিওর সঙ্গে যুক্ত থাকবেন, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে।